হচ্ছে যে রিগ্রেট করা মানে যে কেন এতদিন আসি নাই অনেক জায়গায় গেলাম এর মধ্যে সাংবাদিকতার কারণে কাজে অকাজে ইন্ডিয়ান ইলেকশনও কভার করেছি এক তো এত কাছে আর মেলাঘর এই মুক্তিযুদ্ধ শরণার্থী ক্যাম্প ইত্যাদি সব তো আমাদের মুখস্থ আমরা ওগুলোর মধ্যেই মনে হয় বসবাস করি ওগুলোর মধ্যে ঘুমাই কিন্তু অনেক সময় আছে না যে জায়গাটা দেখে গেলে একটু আবার অন্যরকম লাগে আর কাছে না আসলে তো বোঝা যায় না এই যে আমরা যে যেটা বলছিলাম যে মানুষে মানুষে যেই যোগাযোগ এটা তো দিল্লির সাথে আমাদের যোগাযোগ হবে না বরং মানুষটা পাশের বন্ধুটা আগে হাত ধরবে তারপরে হলো আস্তে আস্তে হাত ধরাটা আরও ছড়িয়ে যাবে তো সেই জায়গা থেকে এক ধরনের আমার একটু বেদনা যে আগে কেন আসি নাই আর সেই বেদনা থেকে ওই যে একটু আছে না যে সুদে আসলে সব শোধবোধ করার একটা চেষ্টা সে কারণে আমার মনে হয় যে এতদিন আসিনি বলেই অনেক কিছু করার একটা ইচ্ছা নিয়ে যাচ্ছি যে আমরা একসাথে অনেক কিছু করতে পারি আর আমার কাছে এসেও আমার মনে হয় না যে আমি অন্য কোথাও আছি এক মুহূর্তের জন্য আমার মনে হয় না যে একটা মানে কলকাতায় গেলেও আমার একটু বিচ্ছিন্ন লাগে সবাই বাংলা বলছে না একটু কেমন জানি ও আচ্ছা বাংলাদেশ থেকে এসেছেন একটু কেমন করে তাকায় আর এটা মনে হচ্ছে তো ঘরের মধ্যেই আছি একই ভাষায় কথা বলছি একই রকম অ্যাকসেন্ট সব একই রকম তো একদম মনে হয় যে বুকের কাছে ভাই বুকের কাছে বোনটা যেমন লাগে আমার কাছে ত্রিপুরা ওই রকমই লাগছে আমি কেন কাঁটাতার লাগবে কেন আমাদের আমরা কি আমাদের নিজেদের যার যার দেশ যার যার স্বার্থ যার যার ভালো মন্দ আমরা বুঝি না আমরা আমাদের নিজের ভালো মন্দটা বুঝি আমাদের পড়শির ভালো মন্দটাও বুঝি আমরা একসাথে গ্রো করতে চাই হাত ধরাধরি করে এগিয়ে যেতে চাই যেটা সুবিধা বলছিলেন যে আমি ভালো করলে কিন্তু আপনার পকেটটা ভালো হবে আপনি ভালো করলে কিন্তু আমার ছেলেমেয়ের লেখাপড়াটা ভালো হবে সো একসাথে হাত ধরে ধরাধরি করে ওঠার কথা যখন আমরা বলছি তখন আবার একটা কাঁটাতারের ব্যাটা রাখছি তার মানে এটা আসলে কি হলো আমরা বলছি মুখে মুখে বন্ধু মুখে মুখে সবচেয়ে কাছের প্রতিবেশী কিন্তু আমরা আচরণটা করছি অন্যরকম যারা নাকি আসলে বাংলাদেশ দিচ্ছে না কাঁটাতারের বেড়াটা দেশে ভারত দিচ্ছে অন্য দেশের সঙ্গেও তো ভারতের এই ডিপ্লোমেসি রাখতে হয় যখন নাকি আবার এই ভারতে গিয়ে যখন নাকি আরেকটা দেশকে বলবে যে আমরা বন্ধু আমরা একসাথে করতে চাই তখন কিন্তু বাংলাদেশ একটা উদাহরণ হবে যে বাংলাদেশ তোমার সবচেয়ে কাছের বন্ধু মুক্তিযুদ্ধে যাদের অবদান আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তোমাদের অবদান আছে সেই দেশের জন্যই যখন নাকি তোমরা কাঁটাতারের বেড়া তুলতে পারো তোমরা নিজেরা নিজেরা বন্ধুত্ব দিয়ে মানুষের মানুষের যোগাযোগ দিয়ে এটা সলভ করতে পারো না তোমাদের সঙ্গে আমাদের এই বন্ধুত্বের ডিপ্লোমেসি আমরা যেটা বলি সেগুলোতে আমরা আসলে বিশ্বাস কীভাবে করবো এটা ভারতীয় রাজনীতিবিদদের একটু নতুন করে ভাবার উচিত আসলে বন্ধুত্বের কথা বললে বন্ধুত্বটা মিন করতে হয় এবং সেটার উদাহরণটা বাংলাদেশ হতে পারতো ভারতের রাজনীতির জন্য সেটা কোথায় জানি আমি মনে করছি যে এক ধরনের মিসিং সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু মানে পিছিয়ে নেই বাংলাদেশ কিন্তু স্কোরই করছে আমরা ভারতের সঙ্গে যে কোনো সম্পর্ক যে কোনো অ্যাগ্রিমেন্ট যে কোনো কিছুতে আমরা যখন নাকি ল্যান্ড বাউন্ডারি সব কিন্তু বাংলাদেশ এগিয়ে আছে সেই এগিয়ে যাওয়ার জায়গায় দেশ ছোট হতে পারে মনটা অনেক বড় এবং ওই বড় মন থাকলে অনেক দূরে এগিয়ে থাকা যায় আর যেটা মনে হচ্ছে যে আমার একটুও মনে হচ্ছে না আমি অন্য অন্য জায়গায় আছি অন্য দেশে আছি আমার মনে হচ্ছে যে আমার আমি আমি বাংলাদেশেরই কোনো একটা মানে সারাক্ষণ তো রিপোর্টিংয়ের কাজে এদিক সেদিক ঘুরে বেড়ায় বাংলাদেশের কোনো একটা গ্রামে আমার বাংলাদেশের ভাইটা আমার সামনে কথা বলছে সো আমার কাছে আলাদা কোনো দেশ আমার মনে হচ্ছে না এটা আমার একটা বড় একটা প্রাপ্তি আর এইটা না মনে হওয়ার কারণটা কি না মনে হওয়ার কারণটা হলো আন্তরিকতা ভালোবাসা এবারে এটাই স্মৃতি এটাই আমার কাছে সম্পদ এবং এই সম্পদটা আমি আসলে নিয়ে যাচ্ছি আর সাংবাদিকদের ডাকে এসছি তো যোগাযোগটা একটা বড় ব্যাপার সবার সঙ্গে যে পরিচয়টা হলো সবাই এখন আমরা কানেক্টেড আমরা বন্ধু আমি এখন অনেক জোর বোধ করছি এখন ধরেন ত্রিপুরা বা আশপাশের রাজ্যগুলোতে কিছু একটা হলে আমি বাংলাদেশের সেই সাংবাদিকটা গলা জোর গলায় বলতে পারবো দাঁড়ান আমি চেক করে দিচ্ছি দাঁড়ান আমি খোঁজ নিয়ে দিচ্ছি আমার বাংলাদেশের ওই আমার ত্রিপুরার ওই বন্ধু আছে আমি তার কাছ থেকে খোঁজ নিয়ে দিচ্ছি সো এই কনফিডেন্সটা তো আমি নিয়ে যাচ্ছি এবং এই কনফিডেন্সটা আমিও আপনাদেরকে দিতে চাই যে বাংলাদেশে আপনাদের একটা বোন আছে বাংলাদেশে আপনাদের একটা চ্যানেল আছে সো আমরা এটিএন নিউজ এবং আমি ব্যক্তিগতভাবে আমরা মনে করি আমরা ত্রিপুরার সাংবাদিক সব সংবাদপত্র সব টেলিভিশন সব ওয়ার্কিং জার্নালিস্টদের আমরা বন্ধু এবং বোন হিসেবেই আমরা আছি আপনার সাথে আমার যোগাযোগ করার জন্য কি কাঁটাতার কিছু কোনো বাধা
আপনি আমাকে একটা ফোন করবেন, আমি আপনাকে একটা পাল্টা ফোন করব, আপনি বলবেন দিদি এদিকে এদিকে আসো, ওই ওইখানে আমার এই কথাটা আছে, আমরা এখানে দিয়ে চলে আসবো। এখন বিভিন্ন দেশে বর্ডার তৈরি হয়, কাঁটাতারের বেড়া করে, নিজেরা নিজেরা প্রোটেক্টেড থাকতে চায়, ওয়াল করে, মেক্সিকোতে বিরাট বড় একটা ওয়াল করবে বলছে, এটা তো তাও কাঁটাতারের বেড়া, ওই পাশে গরুটা চললে আমি দেখতে পারি, কিন্তু ওরা তো বড় একটা দেয়াল তুলে দিচ্ছে, তাতে কি হয়েছে? মানুষের সাথে মানুষের যোগাযোগটা কি বন্ধ করতে পেরেছে? পারে নাই, পারবেও না। আমি বলছি যে আমরা সবাই একসাথে প্রফেশনালি আমরা তৈরি হই, মানে সবাই মিলে তৈরি হলে সাংবাদিকতাটা তৈরি হবে, এবং সাংবাদিকতাটা যদি ভালোর দিকে যায় দুই দেশের সম্পর্ক ভালো হবে, মানে উন্নয়ন অগ্রগতি সবই একসাথে যাবে। ত্রিপুরাকে যে লেস ইম্পর্টেন্ট একটা স্টেট হিসেবে বলে, এটা আমার নিজের গায়ে লাগে। আবার বাংলাদেশকে যখন দিল্লি বলে যে না বাংলাদেশ তো এটা নিউজের জন্য খুব একটা ভালো জায়গা না, এটা একটা অন্য, তখন নিশ্চয়ই ত্রিপুরারও গায়ে লাগবে। এখন সবই তোমরা বাংলাদেশ থেকে নিচ্ছে, সবই করছো, বাংলাদেশকে তোমাদেরকে বার্তা দিতে হবে, ত্রিপুরাকেও দিতে হবে, এটা আসলে কেন্দ্রের কাছে আমাদের